ইতালিতে আপনারা প্রতিটা এলাকায় পেয়ে যাবেন একটা করে ফ্রি জিম সেন্টার। কি বিশ্বাস হচ্ছে না? চলেন আপনাদেরকে একটু দেখাই। দেখেন, এটাও মিলানে পিয়ালতিল্লো, আমি যেখানে থাকি সেইখানে, চিত্তাদি পিয়ালতিল্লো। হ্যাঁ, এটা পিয়ালতিল্লো থেকে দেওয়া। দেখেন এখানে আপনার কয়টা, 1 2 3 টোটাল 9টা অ্যাক্সেসরিজ আছে। তাও আবার দেখেন এখানে, মানে এই কমিউনিটিতে প্রোটোটাস কয়টা, 7টা আছে। এই যে দেখেন এখানে এরা উল্লেখ করে দেওয়া আছে কোথায় কোন এরিয়াতে কয়টা আছে। এবং দেখেন, যদি আপনাকে দেখাই, এই যে জিমের এটাই আমাদের সৈন্যদল করতেছে, ওই যে হেমায়েত, ওই যে রহিম, ওই যে সাইফুল, এই যে হলো গিয়ে আমাদের রাজীব মামা, সবাই এখানে করতেছে। এইটা ভাই মিলান না শুধু ওয়ার্ল্ডের, মানে এই সরি, এটা শুধু মিলানে না, এটা শুধু মিলান আছে এইরকম না, এটা পুরা ইতালির ভিতরে আছে আমার জানা মতে। এখানে প্রতিটা অ্যাক্সেসরিজ পাওয়া যাবেন এবং প্রতিটা মেশিনের সাথে, আপনাদেরকে যদি একটু আমি মানে জুম করে দেখাই, প্রতিটা মেশিনের সাথে আপনার এই মেশিনে কোনটার কী কাজ এখানে দেখেন সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, সুন্দরভাবে দেওয়া আছে এখানে কোনটার কী ডিটেলস, এগুলো সুন্দরভাবে দেওয়া আছে। চেষ্টা করবেন ফ্রিতে জিমগুলো করার জন্য এবং নিজের শরীরটাকে সুস্থ রাখবেন। সারাদিন শুধু কাজই করবেন না, জি কাজের পাশাপাশি একটু জিমও করবেন, তাহলে দেখা যায় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আমাদের এখানেও আমরা প্রায় সময় আসি, যেমন কাজের শেষে, যেমন আজকে বন্ধ দিন, অফ ডে, এই জন্য আজকে আমরা সবাই বেশি লোক আসছি। এমনি নর্মালি দেখা যায় সন্ধ্যার পর কিংবা রাত্রে, না খাম না, প্রায় মানুষ আসি, আইসা এখানে জিম করি। দেখেন জিম হলো, এটা দেখেন ভালো একটা জিনিস, যে আপনি সারাদিন কাজ করতেছেন, কাজ করার পর আসছেন, আসার পর একটু এক্সারসাইজ করতেছেন, আপনার বডিটা কিন্তু অনেকটা রিফ্রেশমেন্ট পায় আপনি আগামী দিনে যখন কাজে যাবেন সেখানে এনার্জি যোগাতে। তো চেষ্টা করবেন যে ইতালিতে কাজের পাশাপাশি এরকম প্রতিটা এরিয়া আছে, যে আমি আপনাদেরকে ম্যাপে দেখালাম যে আমাদের এখানে 7টা আছে এরকম জিম সেন্টার, এগুলো ফ্রি। এখানে আপনাদের একটা জিমে যে পরিমাণ মেশিন থাকে তার থেকে 50% মেশিন এখানে থাকে, আর এগুলো হলো জাস্ট হেলথের জন্য। এইটা আপনার এতটাও খারাপ না, আপনার এখানে ফ্রিতে দিছে, আপনারা করতে পারবেন। এখানে রাত হলে অনেক মানুষ আসে যারা এখানে জিম করতে আসে, হ্যাঁ, এক্সারসাইজ করতে। কিছু কিছু লোকের বডি দেখলে তো ভাই আপনি বিশ্বাস করবেন না যে এইখানে জিম করে তার বডি করছে। বিভিন্ন পাকিস্তানি তারপর কালারা আসে, ওরা হলো এখানে সবথেকে বেশি আসে, ওরা আইসা হ্যাঁ এখানে জিম করে। তো চলেন আপনাদেরকে একটু আর একটু দেখাই। এই হলো আমাদের এই একজন জিম করতেছে, আমাদের দামাল ছেলেদের জিম করা শেষ, এখন তারা ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। তারা বড় জিম করে ফেলছে, এখন তারা ঘরের দিকে যাচ্ছে। মূলত কি দেখেন ইতালিতে এরকম চেষ্টা করবেন যে কাজের পাশাপাশি একটু ফ্রেশমেন্ট নিতে, কারণ দেখেন আপনি যদি সারাদিন কাজ করেন আপনার শরীর যখন ক্লান্ত হয়ে যাবে ওই তখনই আপনি কী করেন, যে হয়তো ঘুমায় থাকেন কিংবা ই করেন শরীর ক্লান্ত হলে, না শরীর ক্লান্ত হলে আপনি ঘুমান না, ওই ক্লান্তটা কমে না। আপনি যদি একটু এক্সারসাইজ করেন তারপর ঘুমান, দেন দেখবেন যে ভাই আপনার ঘুমও ভালো আসবে এবং আপনার শরীরটাও অনেক সুস্থ থাকবে। এটা আমি আগেও একটা ভিডিওতে বলছিলাম, এর জন্য আবারও বলতেছি যে চেষ্টা করবেন একটু ব্যায়াম করার জন্য, এক্সারসাইজ করার জন্য, সেটা আপনি ঘরে করেন, বাইরে করেন, এনিথিং, মানে যেখানে খুশি জাস্ট হালকা পাতলা কিছু এক্সারসাইজ করবেন, তাহলে দেখবেন আপনার একটা ভালো একটা ফিটনেস থাকবে, আপনার মানে ব্রেনটা ফ্রেশ থাকবে, কাজে অনেক মনোযোগ পাবেন। বিশেষ করে আমি এই টেকনিকটা ইউজ করি, আমি ইতালিতে যে এই টেকনিক ইউজ করা, ভাই যত ভারী কাজ বলেন, সারাদিন 16-17 ঘন্টা ডিউটি করছি তাও আমার কোনো সমস্যা হয় নাই, কারণ আমি এই যে এই টেকনিকটা ইউজ করি। আর ইতালিতে বেশি ঘুমাবেন না, মানে একটা মানুষের একটা টাইম আছে, ওই টাইমে বেশি কখনোই ঘুমাবেন না, তাহলে দেখা যায় শরীর এমনিতেই দুর্বল হয়ে যায়। ভাই প্রচুর মশা ইতালিতে এখন, মশার জন্য মানে থাকা যাইতেছে না এত মশা ইতালিতে, কারণ ইতালিতে গরম আসলে মশার উৎপাত বাইরে যায়। হ্যাঁ, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের দামাল ছেলেদেরকে আবার একটু দেখাচ্ছি, ওই যে দামাল ছেলেরা যাচ্ছে, তাদের জিম করা শেষ, এখন তারা ঘরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে, কারণ বাইরে প্রচুর মশা, এই কারণে তারা এখন ঘরের উদ্দেশ্যে চলে যাইতেছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।